हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी कोरे देखाबो चिली चिकेन। तार जोन्नो आमी बोन छाड़ा किछु चिकेन के एभावे छोटो छोटो टुकड़ो कोरे केटे नियेछि। तार मध्ये देबो 2 चामच बेसन आर दिच्छि 2 चामच कर्नफ्लावर। আর দিলাম 1 চামচ ময়দা, তার মধ্যে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিলাম পরিমাণ মতো নুন। দিচ্ছি 1 চামচ ভিনিগার। একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এটা জল দেব না, ডিমটা দিয়েই ভালো করে মেখে নেব। এটাকে মেখে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। আমি এখানে চিলি চিকেন করার জন্য 2 গোটা পেঁয়াজ এখানে নিয়েছি, টমেটো সস, চিলি সস, সোয়া সস নিয়েছি, 1 গোটা টমেটো নিয়েছি, 2 গোটা বড় পেঁয়াজ। এবার আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে চিকেনগুলোকে ভেজে নেব। এবার আমি সবগুলোকে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু ভাজবো, খুব বেশি ভাজবো না,
এখানে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ আর লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি। এটাকেও ভালো করে কষে নেব। একদম ঘরোয়া স্টাইলে করছি। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, এবার দিলাম একটু জিরের গুঁড়ো, দিলাম একটু হলুদ গুঁড়ো, দেব একটা গোটা টমেটো কেটে রেখেছি। দিচ্ছি পরিমাণ মতো জল, জল দিয়ে মশলাটাকে একটু কষে নিতে হবে। কষে নিয়েছি, এবারে এর মধ্যে আমি দেব চিকেন পকোড়াগুলো সব। দিচ্ছি চিলি সস, দিচ্ছি টমেটো সস, একটু নেড়ে নেব, তারপরে আমি সোয়া সসটা অ্যাড করব। দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি, আপনারা চাইলে আরো কম বা বেশি করতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এবার আমি এতে সোয়া সসটা অ্যাড করছি। সোয়া সসটা একদম কম্পালসারি, এটা দিতেই হবে, চিলি চিকেনে মাস্ট এটা দিতেই হয়। আমার রান্নাটা প্রায় রেডি, তবু আমি লো আঁচ করে একটু ঢেকে রাখবো। হয়ে গেছে, হ্যাঁ।
যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।